खानाखंदे भरा 25 किलोमीटर सड़केर दुर्भोग शेषे जखन लाल शापलाय ढाका बिले चोख पड़े तखन सकल क्लांति शेष हो जाए पर्यटकदेर। एरपर नौकाय चेपे शापलार भिड़े हारिए जाए तारा। एभाबेई प्रतिदिन दूर दूरान्त थेके बरिशालेर उजिरपुर उपजेलार शातलार बिले आसा पर्यटकरा शापलार सौंदर्य उपभोग करे आसछेन, किन्तु फिरे जावार समय एकई दुर्भोग तादेर सबचेये बेशी व्यथित करे। नेई पर्यटकदेर जन्य सामान्यतम सुयोग सुविधाओ। बरिशाल थेके साले टिटुर प्रतिवेदन, कैमरा छिलेन नारायण साहा। एक समय शातलार बिल छिलो ग्रामबासीर आयेर उत्स। सेखान थेके शापला तुले हाट बाजारे बिक्री करा हतो। धीरे धीरे शापलार सौंदर्य देश थेके विदेश पर्यन्त छड़िये पड़े। शुरू हय पर्यटकदेर आनागोना। प्रतिदिन कयेकशो पर्यटक भिड़ करेन एखाने। बंदेर दिनगुलोते थाके उपचे पड़ा भिड़। व्यक्ति उद्योगे देया नौकाय चढ़े दिनव्यापी शापला बिलेर सौंदर्य उपभोग करेन पर्यटकरा। किन्तु एखाने पर्यटकदेर गाड़ी रखा सह विश्राम बा बसार कोनो व्यवस्था नेई। वाशरूम नेई, भालो कोनो होटेल, एमनकि जे स्थान थेके नौकाय उठबे ताओ काठ दिये कोनोभावे तैरी। एजोन्नो पर्यटकदेर समस्याओ पड़ते हय। कटेज करा हय ताहले हयतोबा तारा एखाने एसे वन नाइट स्टे करे एखान थेके जेते पारबे। ए रास्ता खुबই খারাপ, এই কারণে আসতে খুব কষ্ট হয়েছে। ক্যামেরায় তো সবকিছু ওঠানো যায় না, নিজের চোখ দিয়ে দেখতে অনেক সুন্দর লাগে এই জিনিসটা। যত দ্রুত সম্ভব শাপলা বিল এলাকাকে পর্যটন কেন্দ্র ঘোষণা করে এর সুযোগ সুবিধা দিতে সরকারের নিকট দাবি তুলেছেন পর্যটকরা। শাপলা অঞ্চলটাকে সরকার পর্যটন কেন্দ্র ঘোষণা করলে এই এলাকার মানুষের উন্নয়ন এবং যারা ঘুরতে আসবেন তাদেরও কিছু সুযোগ সুবিধা পাবেন। বিলের মাঝখানে মাঝখানে যদি একটা টাওয়ারের মতন করে মানুষজন বসার ব্যবস্থা করে, তো এখানে যদি কিছু রেস্কিউ বোর্ড বা ওই রেস্কিউ বোর্ড টিম এই সব কিছু থাকলে জিনিসটা আরো সুন্দর হতো। প্রাকৃতিকভাবে 200 একর জমির উপর গড়ে ওঠা এই শাপলার বিলে সাধারণত সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত শাপলা থাকে। ওই সময় পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে ওঠে এলাকা। শাপলার বিল পর্যটকদের আকৃষ্ট করতে পারলেও আকৃষ্ট করতে পারেনি সরকারকে। এই কারণে দীর্ঘদিনও এই অঞ্চলকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়নি, যার ফলে তেমন কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না পর্যটকরা। সালে টিটু, SA টিভি, শাপলার বিল, বরিশাল। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SA টিভির ওয়েবসাইট www.satvtv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SA টিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SA টিভি সাথে আছি সব সময়।